हेलो गाइस, व्हाट्सअप, इट्स मी आर ई स्ट्रेंजर फ्रॉम रेजी स्पोर्ट्स। आज तुम्हारे माझे जे गेम प्लेटी उपस्थापन करते जाच्छी सेटा छिलो मूलत एक टूर्नामेंट एवं ए टूर्नामेंटी अरेंज करेछिलो जेएक्सई स्पोर्ट्स। भिडियोटी भालो लागे अवश्य पेजटी फलो एवं भिडियोते एक करे लाइक कर दिबे। चलो बेशी कथा ना बाड़िये डायरेक्ट भिडियोते जावा जाक। প্রতিবারের মতোই ল্যান্ডিং এর জন্য আমরা বেছে নিয়েছি সেন্ট্রাল। ভেবেছিলাম ব্লু জোন পড়ার কারণে সেন্ট্রালে হয়তো দুই তিনটা স্কোয়াড আসবে, বাট একটা স্কোয়াডই কিন্তু এসেছিল সেন্ট্রালে। ল্যান্ডিং এর সাথে সাথে গান পাওয়ার ফলে আমার টিমের কিন্তু একটি এনিমিকে ডাউন করে দিয়েছে। এর পাশাপাশি দেখতে পেলাম আরো একটি টিমের কিন্তু এখানে পালানোর ট্রাই করছে। আমি তাকে সামান্য কিছু ড্যামেজ দিলাম এবং আমার টিমের সেটাকে ডাউন করে দিল। কিছু দূর এগোতেই কিন্তু দেখতে পেলাম একটি এনিমি আমার টিমেটকে ড্যামেজ দিচ্ছে এবং আমি পিছন দিয়ে গিয়ে সেই এনিমিটাকে নক করে দিলাম। লুট করা অবস্থায় জানতে পেলাম আরও একটি স্কোয়াড নাকি এমটি ভিলা থেকে সেন্টারের দিকে এসেছে জিপলাইন দিয়ে। আমি একটি এনিমিকে দেখতে পেয়ে লং রেঞ্জ থেকে কিছু ড্যামেজ দিলাম এবং তার দিকে রাশ দেওয়ার জন্য এগিয়ে গেলাম। যেহেতু প্লেয়ারটির এসপি লো ছিল সেহেতু আমি প্লেয়ারটির দিকে ডিরেক্ট রাশ দিয়ে কিন্তু প্লেয়ারটিকে আমি এলিমিনেট করে দিলাম। অনেক সময় ধরে প্লেয়ার না পাওয়ার কারণে আমরা একটা হিটলিস্ট মেরেছিলাম এবং হিটলিস্টের প্লেয়ারটি ছিল লাম্বার মিলে। আমি সামনে একটি প্লেয়ারকে দেখে কিছু ড্যামেজ দিই এবং তার দিকে রাশ দেওয়ার ট্রাই করি। আমি যখনই গ্লুয়াল মেরে সামনের দিকে রাশ দিই প্লেয়ারটি কিন্তু আমাকে প্রচুর ড্যামেজ দিয়েছিল, বাট আমি তাকে MP40 দিয়ে হেডশট মেরে ডাউন করে দিই। তবে এখানে কিন্তু কোনো লাভ আমাদের হয়নি, এনিমিটির টিমমেট আমাকে সামনে কিছু ড্যামেজের মাধ্যমে ডাউন করে দেয়। পুনরায় রিভাইভ পেয়ে কিন্তু আমি আবার সেখানে ল্যান্ডিংটি করি, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে স্কোয়াডটিকে ওয়াইপ আউট করা। তার ভিতরে কিন্তু একটা প্লেয়ারকে দেখে আমি সম্পূর্ণরূপে ড্যামেজ দিয়ে দিই এবং আমার টিমমেট সামনে কিছু ড্যামেজের মাধ্যমে প্লেয়ারটিকে নক করে দেয়। এখানে কিন্তু আমরা এনিমি স্কোয়াডের তিনটি প্লেয়ারকে ডাউন করতে পেরেছিলাম, আরেকটি এনিমি কিন্তু পালিয়েছিল। সেই প্লেয়ারটির লোকেশন জানতে কিন্তু আমরা আবার একটা হিটলিস্ট মারি এবং দেখি প্লেয়ারটি নদীর ওই পারে চলে গিয়েছে। আমাদের সামনে থাকা রিভাইভ পয়েন্ট থেকে কিন্তু দুটি প্লেয়ার রিভাইভ দিচ্ছিল তার টিমেটকে এবং আমি কিন্তু একটাকে ডাউন করে দিই, কিন্তু কোনো লাভ হয়নি। তার টিমেট থেকে আবার রিভাইভ দিয়েছে এবং আমার টিমেটটাকে আবারও ডাউন করেছিল। এই এনিমি দুটিকে ফিনিশ করে কিন্তু আমরা চলে যাই হিটলিস্টের প্লেয়ারগুলোকে মারতে। আমি সামনে একটি প্লেয়ারকে দৌড়াতে দেখি এবং তাকে কিন্তু আমি গ্রোজা দিয়ে ডাউন করে দিই। আমাকে কিন্তু পিছন দিয়ে একটি প্লেয়ার ড্যামেজ দিয়ে দিয়েছে এবং আমার টিমমেট সুন্দর ব্যাকআপের মাধ্যমে সেই প্লেয়ারটিকে ডাউন করে দিয়েছে। এই স্কোয়াডের তিনটি প্লেয়ার কিন্তু ডাউন, যে লাস্ট প্লেয়ারটি ছিল সেটাকেও কিন্তু মারার মাধ্যমে টিমটি ওয়াইপ আউট হয়ে গিয়েছে। ব্রিজ দিয়ে সেফ জোনে যাওয়ার সময় দেখলাম একটি এনিমির শব্দ এবং প্লেয়ারটি কিন্তু ব্রিজের নিচে ছিল, তাকে MP40 দিয়ে এলিমিনেটের মাধ্যমে তাদের পুরো স্কোয়াডটি কিন্তু ওয়াইপ আউট হয়ে গিয়েছে। আমরা বাদে আর কিন্তু মাত্র তিনটি এনিমি অ্যালাইভ। প্লেয়ারের লোকেশন জানতে পারার সাথে সাথে আমি কিন্তু দুইটি প্লেয়ারকে এখানে গ্রোজা দিয়ে ডাউন করে দিই। লাস্ট প্লেয়ারটাকেও কিন্তু আমি সামান্য কিছু পরিমাণে ড্যামেজ দিয়ে দিই এবং পিছন দিক দিয়ে গিয়ে আমার টিমে প্লেয়ারটিকে ওয়াইপ আউট করে দেয়। ওয়াইপ আউট করার মাধ্যমে কিন্তু আমরা আজকের ম্যাচটায় বুই অর্জন করি।